দু হাজার বাইশ মডেল অ্যাক্টিভিটি টাক্ নবম শ্রেণী ইতিহাস পূর্ণমান কুড়ি এক নম্বর দ্যাল বইটি লিখেছিলেন ফরাসি সময় ফ্রান্সের রাজা ছিলেন সোরস লুই বুর্জুয়ারা ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত বাস্তিলের পতন ঘটেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দ জুলাই ঠিক ভুল নির্ণয় করো যাজক অভিজাত শ্রেণী ছিল সুবিধা ভোগী ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু কাদিদ নামক বইটি লিখেছিলেন রুশো ভুল বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল ঠিক নেক্সট স্তম্ভমেলাও তেইল ভূমিকর টাইট ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্যকর গ্যাবেল লবণ কর ভ্যান্তিয়ে সম্পত্তির ওপর ধার্যকর রেজিম কথার অর্থ হল প্রাচীন আমল বা পুরাতন ব্যবস্থা ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমগ্র ইউরোপের রাজতন্ত্র পরিচালিত যে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল তা অসিয়া রেজিম নামে পরিচিত এই শাসন ব্যবস্থার মূলে ছিল বংশনিক্রমিক রাজবংশ এবং এখানে সাধারণ মানুষের কোনো ভূমিকা ছিল না এই সময় রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক অবস্থা ছিল সম্পূর্ণ স্বৈরাচারী সামাজিক অবস্থা ছিল অত্যন্ত বৈষম্যমূলক এবং অর্থনৈতিক ব্যবস্থা ছিল ত্রুটিযুক্ত নেক্সট থার্মিডরীয় প্রতিক্রিয়া কি সন্ত্রাসের রাজত্বের সময় জ্যাকোবিন দল মাত্রাহীন নিষ্ঠুর হয়ে দাঁড়ায় জ্যাকোবিন দলের জনপ্রিয়তা হারিয়ে যায় সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই জাতীয় সম্মেলনের সদস্যরা রাষ্ট্রের ও তার ঘনিষ্ঠ সহযোগীদের গ্রেপ্তারের আদেশ দেয় সাতাশে জুলাই রোবসফিয়ার সাজুস্ত কুথন ও আঠেরো জন শীর্ষস্থানীয় জাকোবিন দলের নেতাদের গিলোটিনে প্রাণদণ্ড কার্যকর করা হয় এর একদিন পরে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশ জুলাই আরও সত্তর জন প্যারিস কমিউনের নেতা প্রাণদণ্ড দেওয়া হয় এই ঘটনা থার্মিডরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত নেক্সট ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কি। ফরাসি বিপ্লবের মূল তিনটি আদর্শ ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা সাম্য এই আদর্শের মূল ভিত্তি জাতীয়তাবাদ মৈত্রী এই আদর্শের মূল ভিত্তি গণতন্ত্রবাদ এবং স্বাধীনতা এই আদর্শের মূল হল ব্যক্তি স্বাধীনতা নেক্সট টেনিস কোর্টের শপথ এর প্রধান কারণগুলি কি ছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের জাতীয় সভার অধিবেশন রাখা হয় এই অধিবেশনের সূত্র ধরে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা টেনিস কোর্টের শপথ গ্রহণ করে এর মূল কারণ ছিল তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোটদানের সুযোগ দেওয়া হতো না মাথাপিছু ভোটের দাবিতেই তৃতীয় শ্রেণীর সদস্যরা একত্রিত হয়ে শপথ নিয়েছিল পূর্বে কোনো সংবিধান ছিল না তাই নতুন সংবিধান রচনায় অধিকারের দাবিতে তারা টেনিস কোর্টের শপথ টেনিস কোর্টের মাঠে শপথ গ্রহণ করেছিল তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলি সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না